সালামু আলাইকুম এডুকেশন হেরিটেজ পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তিতে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তো বিএসসি পাশ করছে তৃতীয় বর্ষে অর্থাৎ তিন বছরে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে কতগুলো এবং কি কি বিষয় পড়াশোনা করতে হবে এবং আবশ্যিক অনাবশ্যিক বিষয়গুলো নিয়েও আলোচনা করব তো বিষয়গুলো জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিএসসি পাস কোর্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে আবশ্যিক বিষয় যেগুলো রয়েছে এক নম্বরে রয়েছে স্বাধীন বাংলাদেশের অবদার ইতিহাস এটি প্রথম বর্ষে আবশ্যিক এরপর বাংলা জাতীয় ভাষা এটি দ্বিতীয় বর্ষে আবশ্যিক তারপর ইংরেজি হচ্ছে তৃতীয় বর্ষে আবশ্যিক এরপর যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে নির্বাচনিক বিষয় অর্থাৎ নির্বাচন করে আপনাকে পড়াশোনা করতে হবে যারা ডিগ্রি সম্পর্কে ধারণা আছে তারা একটু জানে তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো যখন আপনি ডিগ্রিতে ভর্তি হতে যাবেন কলেজে সেখানে আপনাকে সাবজেক্ট লিস্ট দেয়া হবে আপনি সেখানে নির্বাচন করে সাবজেক্ট সিলেক্ট করে আপনাকে পড়াশোনা করতে হবে আপনি যেগুলো সিলেক্ট করবেন সেগুলোর উপরেই আপনাকে ডিগ্রি করানো হবে তো এখানে দেয়া রয়েছে যে ক গুচ্ছ থেকে দুইটি এবং খ গুচ্ছ থেকে একটি অর্থাৎ ক গুচ্ছ থেকে দুইটি এবং খ গুচ্ছ থেকে একটি অথবা ক গুচ্ছ থেকে দুইটি ও গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে তো আমি দেখাচ্ছি ক গুচ্ছর মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান এবং গণিত এই দুইটি নিতে হবে অথবা খ খগুচ্ছ থেকে একটি যে বিষয়গুলো রয়েছে রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান আরও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে অর্থনীতি রয়েছে গ্রাস্থ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বিভাগের যত সাবজেক্ট রয়েছে সবগুলো এখানে রয়েছে তো আপনি ক গুচ্ছ থেকে দুইটি অথবা ক গুচ্ছ থেকে একটি এখানে তিনটি বিষয় নিতে পারে অথবা গ গুচ্ছের মধ্যে যেটাটি রয়েছে যে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান নিতে পারেন অথবা গুচ্ছ থেকে একটি অর্থাৎ গ ঘর মধ্যে হতে তিনটি অথবা ক খর মধ্যে হতে তিনটি তো এই তিনটি এই বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে তো এই বিজ্ঞান বিভাগে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে এটি বরাবরের মতোই চলে আসতে অন্য বিভাগের শিক্ষার্থীরা পড়তে হতে পারে না তো বিএসসি পাস করছে তিন বছরে আপনাকে প্রথম বর্ষে পড়তে হবে ষাটটি সাবজেক্ট আপনি যে বিষয়গুলো সিলেক্ট করবেন সেগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আবশ্যিক বিষয় একটি প্রথম বর্ষে একটি দ্বিতীয় বর্ষে একটি এবং তৃতীয় বর্ষে একটি এই ষাটটি সাবজেক্ট আপনাকে পড়তে হবে প্রথম বর্ষে তো দ্বিতীয় বর্ষের জন্য আলাদা রয়েছে আলাদা প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় বর্ষের জন্য রয়েছে আলাদা প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ পদার্থবিজ্ঞান হচ্ছে প্রথম বর্ষের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা দ্বিতীয় বর্ষের জন্যও পত্র দ্বিতীয় পত্র আলাদা তৃতীয় বর্ষের জন্যও আলাদা তো তিন বছরে তিন সাথে একুশটি বিষয় আপনাকে পড়তে হবে এ হচ্ছে ডিগ্রি তিন বছর মেয়াদি পাশ করছে যেটি রয়েছে সেগুলো হচ্ছে এগুলো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন